আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রসুইয়ের রেসিপিতে আছে চিংড়ি বিরিয়ানি। আমরা স্ট্রেট ফরওয়ার্ড এই রেসিপিটা আপনাদের করে দেখাবো। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। চিংড়ি বিরিয়ানি তৈরি করার জন্য সরাসরি আমি চুলায় চলে এসেছি। চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আমি 3 টেবিল চামচ মতো সয়াবিন তেল দিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, দিচ্ছি 3টা এলাচ এবং 4টে লবঙ্গ। কয়েক সেকেন্ড আমি এটা ভেজে নিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন বাটাটাকে একটু ভেজে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিব শুকনা মরিচ। আমি শুকনা মরিচের গুঁড়া এখানে 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো নারকেলের দুধ। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। এখন আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো তার আগে একটু দেখাই আপনাদের, আমি এখানে 1/2 কেজি চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর মাছগুলোর ভিতর থেকে যে রগগুলো থাকে রগগুলোকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ব্যাপারে একটু বলি আপনাদের যে অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন যে এই চিংড়ি পোলাওটা রান্না করার সময় অনেকে দেখবেন যে চিংড়ি মাছকে ভেজে নিচ্ছে, তো এটা কিন্তু ভুলেও আপনারা করতে যাবেন না। আপনারা খুব ভালো করেই জানেন যে চিংড়ি মাছ যদি ভেজে নেওয়া হয় এবং সেটাকে আবার রান্না করা হয় তাহলে কিন্তু চিংড়ি মাছটা অনেক শক্ত হয়ে যায়, যেটা এক ধরনের রাবার মতো হয়ে যায়। এই জন্য চিংড়ি মাছটাকে খুব কম রান্না করতে হয়, তা নাহলে কিন্তু চিংড়ি মাছের যে জুসি ভাবটা সেই জুসি ভাবটা কিন্তু থাকে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে আমি মিডিয়াম লোতে রেখেছি। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এই অবস্থায় আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তাহলে ফিরছি আমি 3 থেকে 4 মিনিট পরে। ফিরলাম আমি 3 মিনিট পরেই। চিংড়ি মাছটা কিন্তু আমাদের রান্না হয়ে গেছে। এখন এটা আমি উঠিয়ে নিব। মাছগুলোকে উঠিয়ে নিয়ে একই তেলে আমি পোলাওটাকে রান্না করে নিব। আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম। এখন যে অবশিষ্ট তেলটা থাকলো এখানে আমি পোলাওটাকে রান্না করে নিব। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। আমি এখানে 1/2 কেজি মতো চাল নিয়েছি আর চালটাকে আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপরে পানিটাকে শোক করে নিয়েছি। তো আমি চালটাকে দিয়ে দিচ্ছি। বাসমতি চালের পরিবর্তে আপনারা নর্মাল পোলার চালও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে রাইসটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিব, যেমনটা আমরা নর্মাল পোলায়ের ক্ষেত্রে করে থাকি। তো পোলার চালটা যেমন আমরা ভেজে নিই ঠিক একইভাবে কিন্তু এটাকে একটু ভেজে নিতে হবে। আর এখানে ভাজাটা যতটা সুন্দর হবে আর এই পোলাটা কিন্তু ততটাই ঝরঝরে হবে।
আমি দেখাবো আপনাদের কতটুকু ভাজতে হবে। চালটাকে আমি প্রায় 3 মিনিট মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম। ভাজা হলে দেখুন এরকম এর ভিতরের শাঁসটা সাদা সাদা হয়ে যায়, এরকম সাদা সাদা হয়ে যায়। এখন আমরা এতে পানি দিয়ে দিব। তবে সেক্ষেত্রেও বলে রাখি আপনাদের, এখানে কিন্তু অবশ্যই আপনাদের ফুটন্ত পানি দিতে হবে, টক বগে ফুটন্ত পানি, কোনো অবস্থাতেই ঠান্ডা পানি দেওয়া যাবে না। আমি এখানে 1/2 কেজি চাল নিয়েছি, আর আমি পানি দেব এখানে 1 লিটার মতো। গরম পানিটা দেওয়ার পরে এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিচ্ছি সামান্য একটু লবণ, এখন আমি এখানে দিয়ে দিব কাজু বাদাম। চুলার জালটাকে আমরা মিডিয়াম লো করে দিব। এখন আমি ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি, আর এইভাবে আমি 4-5 মিনিট মতো রান্না করে নিব। ফিরলাম আমি 4 মিনিট পরেই। রাইসটাকে হালকা করে একটু নেড়ে দিতে হবে। দেখুন রাইসটা কিন্তু অলমোস্ট আমাদের সিদ্ধ হয়ে এসেছে। আর এই ক্ষেত্রে একটু বলি আপনাদের, এই রাইসটা কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, নাহলে কিন্তু এটা ভেঙে যাবে। তো এখন আমি এতে সেই রান্না করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আলতো করে চিংড়ি মাছগুলোকে রাইসটার সাথে মিশিয়ে দিতে হবে। বাস আলতো করে একটু মিশিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব, আর চুলার জালটাকে একদম লো করে দিব। দিয়ে 5 থেকে 7 মিনিট আমি দমে রাখব। তাহলে ফিরতেছি আমি 5 থেকে 7 মিনিট পরে। ফিরলাম আমি 5 মিনিট পরে, হালকা করে একটু নেড়ে দিব। জাস্ট নিচের অংশটা উপরে দিব, উপরের অংশটা নিচে দিব। কত চমৎকার কালার এসেছে দেখুন, একদম একটা ইয়ামি কালার। এখন আমি উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। ঢাকনাটাকে আবার লাগিয়ে দিচ্ছি ঠিক একই লো হিটে, আর 3 মিনিট মতো আমরা এই চিংড়ি পোলাওটাকে রান্না করে নেব। তাহলে ফিরছি আমরা 3 মিনিট পরে। ফিরলাম আমি 3 মিনিট পরেই, পেঁয়াজের বেরেস্তাটাকে একটু ভালোভাবে সব জায়গায় মিশিয়ে নিব। হয়ে গেল আমাদের চিংড়ি বিরিয়ানি। এখন একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কেমন হলো আমাদের চিংড়ি বিরিয়ানিটা। দেখুন কতটা ঝরঝরে বিরিয়ানি, একদম ঝরঝরে। চিংড়ি বিরিয়ানিটাকে একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের চিংড়ি বিরিয়ানিটা। রাইসগুলো দেখুন স্ট্রেট ঝরঝরে, চিংড়ি মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তার চেয়ে বড় কথা লুকটা দেখুন, একদম একটা ইয়ামি লুক।
যে কোনো খাবারের লুকটাই কিন্তু বলে দেয় যেটা কতটা টেস্টফুল হবে। যাই হোক প্রিয় দর্শক, আশা করব আপনাদের এই রেসিপিটা একটু হলেও ভালো লাগবে, আর ভালো লাগলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।